ফের পিছিয়ে গেল রাজ্যের প্রাক্তন মন্ত্রী বাদল চৌধুরীর জামিনের মামলা। শুক্রবার বাদল চৌধুরীর জামিনের মামলা শুনানি ছিল, কিন্তু এদিন সরকার পক্ষ সময় চেয়ে আদালতে আবেদন করেছে। সরকার পক্ষের এই আবেদনে সাড়া দিয়েছে উচ্চ আদালত। আদালত মামলা শুনানির পরবর্তী দিন ধার্য করেছে আগামী সোমবার, কারণ শনিবার ও রবিবার বন্ধ থাকবে উচ্চ আদালত। এই জন্য এই মামলার পরবর্তী শুনানি হবে সোমবার। উচ্চ আদালত শুনানির দিন ধার্য করে দিয়েছে। প্রসঙ্গত, রাজ্য পূর্ত দপ্তরের 638 কোটি 40 লক্ষ টাকার ঘোটালা মামলায় পুলিশ গ্রেফতার করেছিল বাদল চৌধুরীকে। এরপর থেকে বাদল চৌধুরী আদালতের নির্দেশে প্রথমে পুলিশ রিমান্ড ও পরে জেল হাজত বাস করেছিল। নিম্ন ও উচ্চ আদালত থেকে বারবার বাদল চৌধুরীর জামিনের আবেদন খারিজ হয়েছে। বর্তমানে তিনি অবস্থান করছেন বিশালগড় সেন্ট্রাল জেলে। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।